পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটা 1990 সালে অ্যাডোবের একটা আবিষ্কার করা ফরম্যাট। তো অনেকেই আমাকে এটা প্রশ্ন করেন যে পিডিএফ এডিট করা যায় কি না, অথবা কোন সফটওয়্যার দিয়ে এডিট করা যায়। তো পিডিএফ এডিট করতে গেলে অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যার আছে, এর মধ্যে অবশ্যই অ্যাডোবের নিজের একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রাইটার। তারপরে ফক্সিট আছে, তারপরে হচ্ছে ন্যাট্রো পিডিএফ আছে। তো এই সফটওয়্যারগুলো আসলে মানে টুকটাক টেক্সট অথবা ইমেজ এগুলো হয়তো এডিট করা যায়, রিপ্লেস করা যায়, কিন্তু একদম এমএস ওয়ার্ডে যেমন আমরা মন মতো করে কাজ করতে পারি, মানে ওই রকম এত এত বেশি লেভেলের ফ্লেক্সিবিলিটি আমি অন্যান্য সফটওয়্যারগুলোতে পাইনি, অথবা হয়তো সফটওয়্যারগুলোতে ছিল, আমি হয়তো ইউজেসটা জানতাম না। তো আমি অবাক হয়ে গেলাম একটা সফটওয়্যার দেখে, এটা হলো ওয়ান্ডার শেয়ার নামের একটা কোম্পানির, ওয়ান্ডার শেয়ার। এটা হচ্ছে পিডিএফ এলিমেন্ট 6 প্রো। এই সফটওয়্যারটা একেবারে এমএস ওয়ার্ডের মতো, যে একটা পিডিএফ আমি এডিট করতেছি মনে হয় না, মনে হয় যে একদম মানে জাস্ট আমি কি বলে এমএস ওয়ার্ডের মতো কাজ করতেছি এমন। তো ওয়ান্ডার শেয়ার কোম্পানির কিন্তু একটা সফটওয়্যার খুবই জনপ্রিয়, এটা হচ্ছে ফিল্মোরা। আপনারা হয়তো অনেকেই ফিল্মোরার সাথে পরিচিত, ভিডিও এডিটিং সফটওয়্যার, এটাও কিন্তু ওয়ান্ডার শেয়ারের। তারপর ওয়ান্ডার শেয়ারের আরেকটা অসাধারণ একটা টুল আছে, এটা হচ্ছে ইউনি কনভার্টার। ওইটাও খুব ফাইল ফরম্যাট চেঞ্জ করতে, ভিডিও অডিও এগুলো চেঞ্জ করতে খুব কাজে লাগে। তো ওই বাকিগুলোর উপর আমি একটা টিউটোরিয়াল করব। তো আজকে এদের শুধু পিডিএফ এডিটরটার উপরে যদি আমি বলি, তো চলেন দেখে নেই পিডিএফ এডিট কত সহজে করা যায়। এই যে সফটওয়্যারটা ওপেন করে আপনি পিডিএফ এডিটে যাবেন, গিয়ে ফর এক্সাম্পল আপনি ধরেন যে কোনো একটা পিডিএফ ওপেন করলেন, করার পরে এই যে দেখেন এই যে পিডিএফ ওপেন হয়ে গেছে। আপনি আবার নিজের খেয়াল খুশি মতো যা চেঞ্জ করতে চান, এই যে ধরেন এই বক্সটা লেখাটা চেঞ্জ করবেন, আপনি এখানে গেলেন, গিয়ে যে ম্যাক্সিমামটা আছে আপনি ধরেন এখানে এখানে আপনি নিজের মতো করে লেখা ঢুকাইতে পারতেছেন। তারপর হচ্ছে ধরেন এখানে গেলেন, যে দেখেন প্রত্যেকটা অক্ষর আপনার আলাদা করে ধরা যাচ্ছে, একদম প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা, এই যে এখানে দেখছেন এখানে যে প্রত্যেকটা এলিমেন্ট আপনি আলাদা করে 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 কাজ করতে হবেন। ফর এক্সাম্পল ধরেন এটি একটু ডানে আনবেন, বাইরে আনবেন, বা যা খুশি করবেন, এগুলো চেঞ্জ করা যায়। তো এখানে আরেকটা হচ্ছে খুব কমন একটা জিনিস কাজে লাগে, যে আমি পিডিএফের পেজের মাঝখানে যদি আমি কোনো অন্য কোনো পেজ ইনসার্ট করতে চাই, তো এটার জন্য কত সহজ সিস্টেম আছে দেখেন। এখানে পেজে যাবেন, গিয়ে হচ্ছে এই যে এখানে ইনসার্ট, ইনসার্টে যাবেন। তো ইনসার্ট যে করবেন, আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করবেন, করে নিজের মতো করে লিখে নেবেন, নাকি আপনি অন্য একটা পিডিএফ ইনসার্ট করবেন। তো ব্ল্যাঙ্ক করতে গেলে তো একবারে সহজ, ব্ল্যাঙ্ক পেজ কয়টা পেজ, ধরুন ফর এক্সাম্পল আমি একটা পেজে জয়েন করতে চাই, ওকে। এখন ধরেন আমি অন্য একটা পিডিএফ ইনসার্ট করতে চাই, ইনসার্ট ফ্রম পিডিএফ। আমি ধরেন আমি একটা পিডিএফ আনলাম, আনার পরে যেই পিডিএফটা আমি আনলাম এই পিডিএফের কততম পেজ থেকে কততম পেজ আমি আনতে চাই। ফর এক্সাম্পল ওই পেজের আমি 2 থেকে 4, এই তিনটা পেজ, 2, 3, 4, এই তিনটা পেজ আমি আনতে চাই। তো এরপরে আমি এই আফটারে আনবো না বিফোরে আনবো, আমার এই মুহূর্তে কার্সারটা যেখানে আছে আমি আফটারে আনতে চাই, দিয়ে আমি ওকে দিলাম। এই যে দেখেন এই তিনটা পেজ 2, 3, 4 এগুলো কিন্তু আমার আরেকটা পিডিএফ থেকে এখানে চলে আসলো। এবার আমি যদি এইগুলোকে এডিট করতে চাই, আমি এডিটে যাবো, এই যে এই পেজগুলো কিন্তু আমার অন্য একটা পিডিএফ থেকে মাত্র এখানে আসলো। এখানে আপনি এডিট করতে পারবেন, ইভেন এখানে আপনি অন্যান্য যদি পিকচার অ্যাড করতে চান এগুলোও করতে পারবেন, করে আপনি আপনার জায়গা মতো জাস্ট যে কোনো একটা জায়গায় আপনি বসাই দিলেন ছবিটা। তো এখানে ওই অর্থে হয়তো ডিটেইল আর কোনো কিছু বলার নাই, মানে আপনি যা করতে চান, ছবি অ্যাড করা, টেক্সট অ্যাড করা, তারপর এডিট করা, মানে একদম আপনার মানে এমএস ওয়ার্ডে যেমন ফ্লেক্সিবিলিটি নিয়ে আপনি কাজ করেন, একদম সেম ফ্লেক্সিবিলিটি নিয়ে অলমোস্ট আপনি এখানেও আপনি পিডিএফটা এডিট করতে পারবেন। তো আমি আমার অভিজ্ঞতায় যে কটা পিডিএফ এডিটর আমি ব্যবহার করেছি এটা হচ্ছে বেস্ট। তো এই সফটওয়্যারটা কোথায় আপনি পাবেন এই বিষয়টা আমি আর এখানে পাবলিকলি না বলি, তো এতটুকু শুধু বলি আপনি নামটা যেহেতু পেয়ে গেলেন, সফটওয়্যারটার নাম হচ্ছে পিডিএফ এলিমেন্ট 6 প্রো। এখন এতটুকু লিখে গুগল করলেই আপনি পেয়ে যাবেন, আপনি যদি কিনে নিতে চান গুড, আপনি কিনে নিতে পারবেন,
অথবা আপনি যদি ট্রায়াল ভার্সন ব্যবহার করতে চান অথবা আপনি যদি অন্য কোনোভাবে আপনি ইউজ করতে চান, জাস্ট আমি নামটা বললাম, বাকি কাজ খুব সহজ। গুগলে যাবেন, জাস্ট গুগল করবেন, দেখবেন আপনি যা চান সব রেডি। এখন কথা হচ্ছে, যদি আপনি একজাক্টলি প্রোডাক্টের নামটা না জানেন বা ইউজেসটা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে, তাহলে গুগলের সমুদ্রে এত কোটি কোটি জিনিসের মধ্যে আসলে আপনার যে কী দরকার ওইটি আপনি খুঁজে পাবেন না। তা আমি জাস্ট নামটা বলে দিলাম এবং এটা আমার অভিজ্ঞতায় সবচাইতে বেস্ট পিডিএফ এডিটিং টুল, এতটুকু বলে দিলাম। বাকি ডাউনলোড করাটা খুব সহজ, যদি না পারেন পার্সোনালি আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন, আমি আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।